জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ট্যাংলরি ওনার্স অ্যাসোসিয়েশন ফতুল্লা ডিপো শাখা ও বাংলাদেশ ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর B1753 যমুনা ডিপো শাখার আয়োজনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত। আজ মঙ্গলবার দুপুরে ফতুল্লা ডিপোর বাংলাদেশ ট্যাংলরি ওনার্স অ্যাসোসিয়েশন যমুনা ও মেঘনা শাখা কার্যালয়ের সামনে 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ট্যাংলরি ওনার্স অ্যাসোসিয়েশন ফতুল্লা ডিপো যমুনা ও মেঘনা শাখা কমিটি ও বাংলাদেশ ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর B1753 যমুনা ডিপো শাখার আয়োজনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন যমুনা ডিপোর কার্যকরী সভাপতি আন মোহাম্মদ শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংলরি ওনার্স অ্যাসোসিয়েশন ফতুল্লা ডিপো যমুনা ও মেঘনা শাখার সভাপতি মীর সোহেল আলী। আলোচনা পর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন শ্রমিক নেতৃবৃন্দ। 15 আগস্টের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাংলরি ওনার্স অ্যাসোসিয়েশন ফতুল্লা ডিপো যমুনা ও মেঘনা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন জাকির মিলন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণগুলি আছে, সেই ভাষণগুলি যদি আমরা আমাদের প্রতিটি দপ্তরে দপ্তরে যদি অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে আমাদের দেশ থেকে উনি যে দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে যে বক্তব্যগুলি দিয়েছেন, আমরা আশা করি এই দুর্নীতি, দুঃশাসন, অবিচার সম্পূর্ণ আমরা নিপীড়ন করতে সার্থক হবে ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মীর সোহেল আলী। সেই পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে মারতে সাহস পায়নি, বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারী লোক সেই দিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। আল্লাহর অশেষ রহমত ছিল শেখ হাসিনা, শেখ রেহানা দু বোন দেশের বাইরে ছিল, এরা জীবিত ছিল, যার ফলে আজকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জন্মটি শেখ হাসিনা, শেখ হাসিনা বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যয় হবে আজকের শোক দিবসে আমরা শক্তি সঞ্চয় করে 2024-এ ইনশাল্লাহ শেখ হাসিনাকে জনতা একএম শাহী মুস্তফানকে চারে নির্বাচন করে শেখ হাসিনাকে সারা বাংলাদেশে নির্বাচিত করে আমরা ঘরে ফিরবো। আমাদের এই শক্তি হোক এবং এই শোককে আমরা এভাবে শক্তিতে রূপান্তরিত করব। সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর B1753 যমুনা ডিপো ফতুল্লা শাখার কার্যকরী সভাপতি আন মোহাম্মদ শাহিন। বঙ্গবন্ধুর জন্ম না হতো তাহলে আমরা স্বাধীনতা পেতো না। ইনশাল্লাহ আগামীতে আমার সুযোগ্য নেত্রী বাংলার প্রধানমন্ত্রী, যার অপর নাম বাংলাদেশ, উনি উন্নয়নের অব্যাহত রাখবেন। আগামীতে আমরা এই শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে শক্তি, মেহনতি মানুষ, জনতা, শ্রমিক, কৃষক, ছাত্র সবকে নিয়ে ইনশাল্লাহ এই দেশকে আগামীতে আমরা একটি উন্নতশীল জাতি হিসাবে আমরা বিশ্বের জলবারে প্রতিষ্ঠিত হব। বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত হয়ে বাংলা দুঃখিনী মানুষ, মেহনতি মানুষের জন্য কাজ করবে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মিজান প্রধান, যমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিয়নের কার্যকরী সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন টুটুল, বাংলাদেশ ট্যাংলরি ওনার্স অ্যাসোসিয়েশন যমুনা ও মেঘনা শাখার কার্যকরী সভাপতি রহমতুল্লাহ শরীফ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রনি হোসেন সহ অন্যান্যরা। আলোচনা শেষে ডিপো শ্রমিক, কর্মচারী ও দরিদ্রদের মাঝে নেওয়াজ বিতরণ করেন প্রধান অতিথি ও সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। রিপোর্ট আহমেদ শরীফ, NANTV।